সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 4 জুন 2023 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মৌসুমী ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়ার মোলাডোলি ইউনিয়নে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু কোরবানি উপযুক্ত লাল লাল শাহিওয়াল গরু ওনারা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি ইনশাআল্লাহ খুব ভালো। তো এবার কতগুলো গরু নিয়ে আসছেন? গরু আসলে আমার তো মূলত গাভী গরুর ব্যবসা, তো সার গত পর্বে যেগুলো দেখাইছিলেন ওইগুলো বিক্রি হয়ে গেছে, এবার আবার সাতটা দেখাবার। সাতটা নতুন সার গরু নিয়ে আসছেন কুরবানি প্রজেক্টের? জি। আচ্ছা, তো আপনার ফার্মের ঠিকানাটা একটু বলবেন। ফার্মের ঠিকানা, আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা, মুলাডুল ইউলন, বালিডাঙ্গা গ্রামের বাসা। আচ্ছা, মৌসুমী ডেইরি ফার্ম মালিক। কয়টা সার আছে আজকে? সাতটা আছে। চলেন সারগুলো আমরা এক এক করে দেখি, আর আপনি এগুলো সম্পর্কে একটু বলেন। জি চলেন। মোশারফ ভাই, ভিডিও শুরুতেই মাশাআল্লাহ লাল টকটকে একটা সার গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এইটা শাহিওয়াল একটা সার, সবে মাত্র দুইটা দাঁত হয়েছে। আচ্ছা, দুই দাঁতের একটা সার গরু? জি, দুই দাঁতের সার গরু। এটা কিন্তু অনেক বড় গরু, তবে এই গরুটা যদি আপনার 2024-এর জন্য কোনো দর্শক ভাই রাখতে পারে তার জন্য আরও ভালো হবে। গরুটা চাইলে আরও একটা বছর রাখা যায়, রাখার মতো গরু এটা? জি জি জি। আর দাঁতে দুইটা? দাঁতে জি, সবে মাত্র দুই দাঁত হয়েছে। তো গরু কোনো দর্শক চাইলে সরাসরি কাছে এসে এস্টিমেট করেও নিতে পারবে, বেশ লম্বা চওড়া ফ্রেমে বড় গরু। দাম রাখছেন কেমন আপনি? এই গরুটার সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে দাম পড়বে আপনার 2,50,000 টাকা। সিঙ্গেলে নিলে দাম পড়বে 2,50,000, আর যখন একসঙ্গে সাতটা নিবে তার জন্য স্যাক্রিফাইস আছে। জি জি জি। পাশে দ্বিতীয় নাম্বার একদম খানদানির চোটের একটা গরু নিয়ে আসছেন, চোটটা একদম বেশ উঁচা। জি জি ভাই, এটাও আপনার শাহিয়াল জাতেরই একটা সার। এটা মনে করেন যে সম্পূর্ণ গোস্ত বডি, এটা কিন্তু চার দাঁত হয়েছে, চার দাঁত মাংসশিলা হয়ে গেছে, মাংসশিলা হয়ে গেছে একদম। মনে করেন শরীরে মাংস লাগার মতন জায়গা খুব কম আছে আর কি। তো আজকের প্রোগ্রামের এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গরু। জি, কেউ চাইলে কোরবানির জন্য বা নিজে কোরবানি দেওয়ার জন্য গরুটা নিতে পারে। জি জি অবশ্যই ভাই। তো এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের দ্বিতীয় নাম্বার, দাম রাখছেন কেমন? এই গরুটার দাম চাচ্ছি ভাই আপনার সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নেয় 2,30,000 টাকা দাম। সিঙ্গেলে নিলে 2,30,000, কাছে এসে দেখে শুনে এস্টিমেট করে নিয়ে যাবে। জি, আর গরু প্রতিটাই সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ। এই পাশে তিন নম্বরে আরও একটা সুন্দর মাথার গরু নিয়ে আসছেন, কান মাথা উল্টানো, এটা সম্পর্কে একটু বলবেন। এইটা আপনার একটা আপনার ইন্ডিয়ান যে আপনার গির থাকে, গিরের মাথা আর কি। আচ্ছা, ইন্ডিয়ান গিরের মাথা, ইন্ডিয়ান গিরের মাথা আসছে। জি জি জি। আর বডিটা অনেকটা শাহিওয়াল করো। জি, এই গরুটার বয়স? এটা আপনার দুই দাঁত, দুই দাঁতের গরু, কোরবানি উপযুক্ত গরু। জি ভাই, কেউ চাইলে রাখতেও পারবে এক বছর। জি, এটা আসলে সবে মাত্র দুই দাঁত হয়েছে, এইগুলো যদি 2024-এর জন্য রাখতে পারে ইনশাল্লাহ ভালো হবে। তো আজকের প্রোগ্রামের সিরিয়ালের তিন নম্বর গরু সিঙ্গেল নিলে কেমন দাম? সিঙ্গেল নিলে পারে ভাই এটা 2,10,000 টাকা। সিঙ্গেল নিলে দাম 2,10,000। জি, অ্যাভারেজে নিলে অ্যাভারেজে বলে দিবেন। জি জি ভাই। তো এটাও সাইড করে দেন। এই পাশে চার নম্বর একটা কিউট লাল টকটকে নাভিকম বলে বেশ ঝুলন্ত গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও আপনার শাহিয়াল জাতের একটা সার গরু আপনার, এটা সবে মাত্র দুইটা দাঁত হয়েছে, এটা আর একদম কালারে পাকা গরু। জি, কালারে পাকা একদম, মানে এর শরীরে কোনো স্পট নাই, কুরবানির উপযুক্ত একটা গরু। আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের চার নম্বর গরু। জি জি। তো এই গরুটা কোনো দর্শক চাইলে রাখতেও পারে, কুরবানিও দিতে পারে, দাম রাখছেন কেমন? এটা দাম চাচ্ছি ভাই 1,95,000 টাকা। 1,95,000 টাকা দর্শক দর দাম করে নিবে। জি, এটা ছিল সিরিয়ালের চার। জি জি। পাশে পাঁচ নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার একটা শাহিয়াল জাতের সার, এটা আপনার চার দাঁত হয়েছে, চার দাঁত। জি। আচ্ছা, কোরবানি উপযুক্ত হয়ে গেছে, শরীরে মাংস পিটা হয়ে গেছে। জি ভাই। আচ্ছা, দাঁতওয়ালা গরুগুলোর মাংসের ভরত্ব বেশি থাকে। জি জি জি, চার দাঁতের গরুগুলোর মাংস ভরত্ব বেশি থাকে। তো আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের পাঁচ নম্বর, আর প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল? জি, প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ। তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছে আপনি 2,05,000 টাকা। 2,05,000, দর্শক দরদাম করে নিতে পারে। জি। আচ্ছা, এটা সাইড করে দেন, পরবর্তী যেগুলো আছে ওগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের ছয় নম্বরে আরও একটা সার গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার শাহিওয়াল জাতেরই একটা সার, শাহিওয়ালেরই একটা সার। জি, এটা আপনার দুই দাঁত, দুই দাঁত। জি, আসলে এই গরুগুলো যদি সরজমিনে এসে দেখে শুনে না, এগুলো কিন্তু অনেক বড় গরু। হ্যাঁ, ওজনটা 80-90 দেখে শুনে নিলে পারে তার জন্য সব থেকে ভালো হবে। জি জি জি। তো আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের ছয় নম্বর গরু, দাম রাখছেন কেমন? এই গরুটা যদি কোনো সিঙ্গেলের দর্শক ভাই না তাহলে 1,75,000 দাম। 1,75,000 টাকা দাম। জি। এই পাশে সবশেষ সাত নম্বর যেটা নিয়ে আসছেন এটা, এটাও শাহিয়াল জাতির একটা সার, এটাও দুই দাঁত। এই গরুটার
দুই দাঁতের গরু, কোরবানি উপযুক্ত একটা গরু। জি জি, কোন দর্শক চাইলে কোরবানিকে টার্গেট করে নিতে পারে। আজকের প্রোগ্রামের সবশেষ গরু এটা। জি ভাই, তো এটার দাম রাখছেন কেমন? এটা আপনার 175,000 টাকা। 175,000 দর্শক দরদাম করে সংগ্রহ করতে পারে। আর যদি কোনো দর্শক ভাই 7টা লটেলে, সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করে নিতে পারবে, সমস্যা। তো আপনার ফার্মে আসতে হবে কীভাবে এটা একটু বলবেন? আসার ঠিকানা তো সর্বপ্রথমে বললাম, আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা মুল্লাডুলিয়ন বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমী ডের। নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে সিঙ্গেলি সিঙ্গেলি অথবা প্যাকেজ আকারে গরুগুলো নিতে পারবে। জি অবশ্যই। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার এত কষ্ট করে কালেকশন করা এই সুন্দর সুন্দর কুরবানির গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।